এই গরমে সবাইকে স্বস্তি দিতে নিয়ে চলে এলাম অসম্ভব মজার লাচ্ছি রেসিপি। খুব কম সময়ে মজাদার লাচ্ছি করে দেখাবো, চলুন শুরু করি। এখানে ব্লেন্ডারের একটা জগ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 8-10টি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, 1 কাপ ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি, বরফ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন এই সব কিছু আমি ব্লেন্ড করে নিব। লাচ্ছি রেডি। দেখলেন তো কত কম সময়ে লাচ্ছি রেডি হয়ে গেল। এই বাদাম লাচ্ছিটা খেতে কিন্তু অসম্ভব মজার। পরিবারের সবাইকে খুশি করতে এখনই বানিয়ে নিন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।